বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রংপুর জেলার শ্যামপুর থেকে একটা ছোট ভাই, সে অনার্স থার্ড ইয়ারে পড়ে, সুন্দর একটা খামার করছে। একবার অল্প টাকার মধ্যে সে এখানে আসল লালন করতেছে টাইগার মুরগি, পাশাপাশি ব্রাহ্মা, তার এখানে দেশি মুরগি আছে। আজকে আমরা তার কাছ থেকে আসলে তার প্ল্যানটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। তিনি এখানে আসলে বাচ্চা উৎপাদন করতেছেন, এই বাচ্চাগুলো কেমন দামে সেল করতেছেন, আসলে মাস শেষে তিনি কেমন টাকা আয় করতেছেন, এখান থেকে তার মাস শেষে কেমন টাকা আসলে ব্যয় হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে সুন্দর একটা ভিডিও আজকে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনার সুন্দর একটা প্রজেক্ট দেখলাম, আপনি আসলে কোথায় পড়াশোনা করেন বা কি করেন? ভাই আমি এখানে শ্যামপুর ডিগ্রি কলেজে আর কি অনার্স থার্ড ইয়ারে পড়তেছি। আচ্ছা, তার ফাঁকে ফাঁকে খামার করতেছি। আমরা রাস্তাতে যাচ্ছিলাম, আপনার সুন্দর একটা সাইনবোর্ড দেখলাম, দেখে ভাবলাম যে আপনার সাথে কথা বলি। আপনার এত সুন্দর আইডিয়া আসলে কিভাবে আসলো এবং এই আইডিয়াটা ভাই আপনি কিভাবে কি করছেন? আসলে ভাই ছোটোবেলা থেকেই আমার একটা শখ ছিল এই হাঁস মুরগি কবুতর এইসবের প্রতি। তা আমি হাটে যাইতে আমার যেটা ভালো লাগতো নিয়ে আসতাম। আচ্ছা, তারপরে একসাথে ভাবলাম যে যেহেতু বসে আছি তো কিছু একটা করি, তাই যেহেতু খামারটা ভালোবাসি আমি, তাই খামার দিয়ে আর কি কিছু করার চেষ্টা করতেছি। আচ্ছা ভাই, পড়াশোনা কোথায় করেন বা কিছু পড়তেছেন? ভাই পড়াশোনা করতেছি আমার শ্যামপুর ডিগ্রি কলেজে। কোন জাতের মুরগি? এগুলো টাইগার মুরগি ভাই। আচ্ছা টাইগার মুরগি এখানে। আচ্ছা এই খাঁচাটার মধ্যে কয়টা মুরগি রাখছেন ভাই? এখানে ভাই 60টা মুরগি আছে। এখানে ভাই পুরুষ আছে 2টা, মহিলা আছে 5টা। আর সবগুলো প্যানেল তৈরি হয়েছে? হ্যাঁ সবগুলাই। আচ্ছা এগুলো থেকে মানে 60টার মধ্যে কয়টা করে ডিম পাচ্ছেন ভাই? পারতে প্রতিদিন 3টা 4টা করে ডিম দেয়। প্রতিদিন 3টা 4টা করে ডিম? হ্যাঁ। একটা মুরগির কেমন আনুমানিক ওজন হতে পারে ভাই? 5 থেকে 5.5 কেজি। 5 থেকে 5.5 কেজি। আপনি কি মুরগকে কখনো হাতে ধরছেন? হ্যাঁ ধরেছিল। হ্যাঁ ধর। আচ্ছা অনেকেই দেখা যায় যে পড়াশোনার পাশাপাশি কিছুই করে না, আপনি একটা সুন্দর খামার করছেন। এখানে আসলে আপনার কাছে বিভিন্ন জাতের মুরগি দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় বড় টাইগার মুরগি আপনার লালন করতেছেন, আর আসলে পাশে দেখতেছি যে ব্রাহ্মা। আচ্ছা আমেরিকান ব্রাহামা, এবং পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো দেশি মুরগিও আছে ভাই। আবার দেখতে পাচ্ছি আপনি মানে ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছেন, এখানে আপনার সুন্দর 2টা ইনকিউবেটর মেশিন দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই খামারটা কতদিন আগে শুরু করছিলেন? ভাই খামারটা শুরু করার 2 বছর হচ্ছে। আচ্ছা, আর মেশিন নেওয়ার 4 মাস এরকম হচ্ছে। আচ্ছা আপনার আসলে এখন আপনি যে 4 মাস হয়ে গেছে, আপনি কতদিন পর পর কতগুলো বাচ্চা উৎপাদন করতেছেন? ভাই প্রতি সপ্তাহে আমার 50 পিস এরকম বাচ্চা বর্তমান হচ্ছে, 40-50 পিস এরকম বাচ্চা বাইরে হয় প্রতি সপ্তাহে। আর আপনার এখানে কী কী বাচ্চাগুলো আপনি করতেছেন? আমি এখানে করতেছি বর্তমান দেশি বাচ্চা আছে, দেশি ব্রাহ্মা টাইগার আর হাঁসের বাচ্চা আর কি। আচ্ছা হাঁসের বাচ্চা। আচ্ছা ভাই একটা টাইগার পিসের বাচ্চা আপনি কত টাকা করে বিক্রি করতেছেন? ভাই 0 বাচ্চা এখানে বিক্রি হয় 70 টাকা। আচ্ছা 60 টাকা। আর ব্রাহ্মার বাচ্চা 0 বাচ্চা বিক্রি করি না, ওটা একটু বড় করে বিক্রি করি, ওটা 400 টাকা পর্যন্ত বিক্রি হয়, 400-500 টাকা পিস। আচ্ছা আচ্ছা ভাই আপনার এই খামারটা তো মোটামুটি প্রায় 2 বছর থেকে শুরু করছে, সব কিছুর একটা আয় ব্যয়ের হিসাব আছে ভাই। আচ্ছা এখন বর্তমানে 2 বছর হয়ে গেছে, আপনার এই শেডটা করতে ভাই খুব সিম্পলভাবে শেডটা কর মানে শেডটা করছেন, আমরা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছি খুব সুন্দর, প্রত্যেকটা খাপ 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 করা। একটা করে খাপের মধ্যে কয়টা করে মুরগি রাখতে পারবে? 10-15টা। আচ্ছা 10-15টা। 15টা একটার মধ্যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাচ্চাগুলোকে রেডি করতেছেন, এখানে আপনার খাবার দিচ্ছেন। আচ্ছা সব মিলিয়ে আপনার বর্তমানে দেশি এবং হচ্ছে টাইগার এবং হচ্ছে ব্রাহ্মা মিলে কতগুলো আপনি প্যারেন্টস মুরগি আছে ভাই? প্যারেন্টস ভাই এখন কম আছে, ব্রাহ্মা 3টা ইয়ে হবে, 1টা মুরুব 2টা দেখে আছে, যার থেকে বাচ্চা উৎপন্ন করতেছি। আবার নতুন প্যারেন্টস করবো ওটা সুযোগটা নাই, মানে বাচ্চা হলে আর বাচ্চা আসি বাসা থেকে নিয়ে যায়। আচ্ছা এখন বাসা আসলে কাউকে তো ফেরাইতে পারবো না, যার কারণে প্যারেন্টস করা হচ্ছে না। আর নতুন নতুন কেউ আলোচনা আসতেছে, যেমন কলম্বিয়ান ব্রাহ্মা, তারপরে সিল্কি আর গোল্ডেন সেবরাইট, এইটা নিয়ে আসবো আর কি। আচ্ছা আমরা হঠাৎ করে আপনার এইটা রাস্তা দেখে আসছি, আমরা মানে ভবিষ্যতে আপনার খামারে আবার আসবো আপনার সুন্দর প্রতিবেদন তৈরি করার জন্য। ভাই এগুলো তো রোগবালাই কেমন আপনি দেখতেছেন? আপনার যেহেতু এগুলো একটা করে টাইগার মুরগি প্যারেন্টস তৈরি করতে অনেক টাকা খরচ হয়,
বা ব্রাহ্মা যেগুলো লাইট বলতেছেন এগুলোর আসলে শৌখিন মানুষেরা কিনতেছে বা শৌখিন মানুষেরা লালন পালন করতেছে, এগুলো একটা মুরগির দামও অনেক আসলে। এগুলো আপনি যদি বিক্রি করেন একটা ভালো দাম পাচ্ছেন বা যদি এটা কোনো কারণে হচ্ছে মারা যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক লস। এগুলো তো রোগবালায় কেমন দেখতেছেন, কী কী মানে রোগবালায় দেখ ভাই? মারা যায় না, কারণ এটা রোগবালায় খুবই কম। এর একমাত্র রোগে হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা, যদি ঠান্ডা না লাগে তাহলে কোনো রোগ নেই। আচ্ছা, আমি এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি শুধু ঠান্ডা রোগ ছাড়া, সর্দি লাগলে একটু সমস্যা হয় আর কি। আর কী কী ভ্যাকসিনগুলো করতেছেন ভাই? ভ্যাকসিন ভাই করি রানীক্ষেত আর গাম্বুরাটা করি। আচ্ছা, রানীক্ষেত আর হচ্ছে গাম্বুরা। হ্যাঁ, আমরা যে শেডটা দেখতে পাচ্ছি ভাই, আপনার সুন্দর শেড করছেন, এই শেডটা তৈরি করতে আনুমানিক কেমন খরচ করে ফেলছেন? এখানে ভাই সেরকম একটা আইডিয়া নাই অবশ্য, তো বেশি একটা খরচ হয় নাই, খুব স্বাভাবিকভাবে আর কি ছোটোমোটো আর কি শেড, অল্পের মধ্যে আর কি ভালো শেড করার চেষ্টা করছি আর কি। আচ্ছা, আপনার ইনকিউবেটার মেশিন এগুলো ভাই কেমন দামে হচ্ছে ক্রয় করছিলেন? ইনকিউবেটার অটো যেটা আছে ওটা নিচে আর কি 23,000 টাকা, আর ম্যানুয়াল একটা আছে ওটা নিচে 2,000 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলোতে আপনার প্রতিদিন বর্তমানে খাবার খরচ কেমন যাচ্ছে? ডেইলি দিন 300-400 টাকা। আচ্ছা, আপনি মাস শেষে ভাই কেমন, আপনি যেহেতু স্টুডেন্ট মানুষ, হ্যাঁ আপনি আসলে মাস শেষে কেমন টাকা এখান থেকে আয় করতে পারছেন বা খাবার খরচ উঠাতে পারছেন কিনা? আয় হচ্ছে ভাই, কিন্তু আয় বলতে আগে একটা মুরগি ছিল যে লাভ হচ্ছে ওই টাকা দিয়ে অন্য মুরগি নিয়ে আসতেছি, এই হবে আর কি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাই? ভবিষ্যৎ পরিকল্পনা ভাই খামার বড় করে খামার করবো, ঠিক আছে, কিন্তু মানে আস্তে আস্তে করবো আর কি, মানে বড় একটা ইনভেস্ট করবো না, খুব শর্ট পরিসরে আর কি বড় হওয়ার চিন্তা আপনার আর কি, অল্প মুনাফায়। আচ্ছা, আপনার মতো অনেক হচ্ছে ইয়াং জেনারেশন আছে, তারা আপনার মতো সুন্দর সুন্দর আইডিয়া পাইতে চায় ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু শেয়ার করবেন কিনা বা কীভাবে কেউ যদি এ ধরনের খামার করতে চায় কীভাবে কী করতে পারবো প্ল্যানিং মানে গুলা? খামার করতে চাইলে করতে পারে ভাই, কেউ বসে না থেকে খামার করতে পারে, কিন্তু অবশ্যই ম্যানেজমেন্ট ভালো করে জানা লাগবে আর কি, তাহলে খামার করা সম্ভব। আচ্ছা, আপনি তো পড়াশোনা করেন ভাই, আপনার তো কলেজে যাইতে হয়, হ্যাঁ এগুলোতে সারাদিন কতটুকু সময় দিতে হয় বা কখন কখন সময় দিচ্ছেন আপনি? এই সকালবেলা খাবার ওষুধ দেই, তারপর দুপুরবেলা একবার খাবার দেই, আর রাতে একবার খাবার দিই। মানে সারাদিনে 1 ঘন্টা সময় দিলে কি যথেষ্ট না আরও বেশি সময় দিতে হবে? না না, অত সময় লাগে না। আচ্ছা, শুধু 3 বার খাবার দিলেই যথেষ্ট। আর এগুলো যখন ভাই ডিম দেয়, তখন ডিম আপনি হাতে নিচ্ছেন বা খাবার দিচ্ছেন, তখন আপনার অনুভূতিটা কেমন হয়? এটাই ভালো লাগে অবশ্যই, ডিম দেখলে সবারই ভালো লাগে, ডিম মনে করেন ডিম যখন পারে ডিমটা তুললেই আলাদা আনন্দ পাওয়া যায়। আচ্ছা ভাই, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার যদি আমাদের দর্শকদের মধ্যে শেয়ার করে দিতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাহিদ সরকার, আমার ঠিকানা হচ্ছে জেলা রংপুর উপজেলা বদরগঞ্জ, আর আমার গ্রামের নাম হচ্ছে শ্যামপুর। আচ্ছা, এটা মোটামুটি রংপুর থেকে শ্যামপুর আসলেই আপনাকে ফোন নাম্বার আমরা আমরা ভিডিও ডিসপ্লেতে দেবো এবং হচ্ছে ডিসক্রিপশানে দেবো, আপনার সাথে যোগাযোগ করলে মানে ব্রাহ্মা বা টাইগারের কেউ শৌখিন খামারের যারা আছে তারা সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিলেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।